আসলতে আমি ঢিঙত যোনটো 22 তারিখে জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছিল তার পিছতেই তফজ্জলক আমার প্রশাসনে গ্রেপ্তার করেছিল আর গ্রেপ্তারের মাজতে আসলে আমি খবর পাইছিলাম যে সি পানিত পড়ে পেলে মৃত্যুদণ্ড করেছিল মৃত্যুবরণ করেছিল আর যোনটো আমার সমাজখনের কারণে বা আমার রাইজর কারণে একটা রহস্যজনক মৃত্যু আসে যোনটো আমি কেতিয়াও বিচরা নাছিল আমি তেওঁলোকক জনাকে যে সিহতে বা ফাঁসি হয়েছে বা এনকাউন্টার হয়েছে আমি তেনেকুৱা ধরনের মৃত্যু বিচারিছিল কিন্তু যিয়ে নহক আমি সেই সময়তো আমি সুখ অনুভব করেছিল যেহেতু আমি ছয়দিন ধরে আমি প্রতিবাদ করেছিল আর প্রতিবাদের আমার দাবি আছিল যে বাকি দুজন অভিযুক্ত আছে ফরিদুল আর গোলাপউদ্দিন এই দুটাকো সোনকালে ধরে পেলে সিহতক উচিত বা তদন্ত উচিত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক আর 16 দিনের মূরত আজি সিহতে নিজে আত্মসমর্পণ করেছে আসলতে আমার পুলিশ প্রশাসনে গ্রেপ্তার করবলে অসমর্থ হল কিন্তু সিহতে নিজে আহি পেলে আত্মসমর্পণ করেছে যিয়ে নহক আমার দাবি আছিল যে সিহতে গ্রেপ্তার হোক সিহতে পুলিশ প্রশাসনের কারাদণ্ডর ভিতর আহক আর সেইটাই হল অবশেষত হয়ে পেলে কিন্তু আমি এটা বিচার যে সিহতর মৃত্যুটো যাতে আমার সমাজখনের কারণে বা আমার রাইজর কারণে রহস্যজনক নহে আমি বিচার সিহতে উচিত শাস্তি পাক ধর্ষণের নিচিনা যোনটো পাপ কাম আসলতে ইয়ার শাস্তি কেবল মৃত্যু মৃত্যুর বাদে আমি বেলেগ শাস্তি নিবিচার আর গতি আমি শাস্তিটা এনেকা বিচার যাতে আমার সমাজখনে বা আমার রাইজে সকলে গম পায় যে সিহতর মৃত্যু হয়েছে বা সিহতক ফাঁসি দিয়া হয়েছে বা সিহতক এনকাউন্টার করা হয়েছে আর মানে এনেকা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক যাতে এই ধর্ষণের নিচিনা মনোবৃত্তি রখা মানুষখিনিয়ে যোনটো এটা জাত আছে ধর্ষণের নিচিনা মনোবৃত্তি মনত বেমার পুহি রাখে আসলতে এই বেমারটা যাতে নাশ হয় আর তেনেকা মনোবৃত্তি রাখা মানুষকলে যাতে ভয় করে যে ধর্ষণ করলে আমার এনেকা ধরনের শাস্তি হব পারে সিহতর যাতে বুকু কপে এজনী ছোৱালী বা এজনী নাবালিকা বা এজনী বৃদ্ধাক ধর্ষণ করবলে কারণে সিহতর হাজারবার চিন্তা করে সিহতর বুকু কপে গতি আমি সেইটাই বিচারিম আমার দাবি তেতিয়াও সেইটাই আসলে আমার দাবি এতিয়াও সেইটাই সিহতে জেলত গৈ পেলে 10 বছর বা 15 বছর জেলত থাকি পেলে পিছত পাহরি যত আমি নিবিচারো যে সিহতে কি কার্য সংঘটিত করলে আসলে সেইটো পাহরি যত নিবিচারো হয় সিহতে অতি সোনকালে যিমান পারে সিমান সোনকালে সিহতক মৃত্যুদণ্ড দিয়ক কারণ মৃত্যুই সিহতর মেইন শাস্তি মানে মৃত্যুর বাদে বেলেগ হব কি কব কি কব মানে চাওক আমি প্রতিবাদটো করে গিয়ে আসলো ঘটনাটা সংঘটিত হওয়ার এদিন পিছর পর 22 তারিখের যি সংঘটিত হয়েছিল আমি 23 তারিখের প্রতিবাদ করেছিল আর ছদিন আমি প্রতিবাদ করলো তারপর আরক্ষী প্রশাসন বিভাগে আমাক কলে যে আমাক অলপ সময় লাগে কারণ আপনাদের প্রতিবাদটা অকন সময় স্থগিত করক আমি আমি আসলে তদন্তর কারণে আমাক অকন সময় লাগে আজির দিন পর্যন্ত কিন্তু আরক্ষীয়ে ধরবলে সক্ষম হওয়া নাই সক্ষম নহল হয় আত্মসমর্পণ কি কব হয় সেটা আসলে বড় দুঃখ লগা কথা বারো যি কি নহক সিহত আহিলে আরক্ষীর ওসর আহিলে আত্মসমর্পণ করলে ধরলে যেহেতু অপরাধী দুজনক ধরলে অপরাধী দুজনে নিজে আত্মসমর্পণ করাই হোক বা আরক্ষী গ্রেপ্তার করাই হোক যেহেতু সিহতক ধরা গৈছে গতি সিহতক এটা উচিত শাস্তি প্রদান করক কঠোরের পর কঠোর শাস্তি দিয়ক এনে শাস্তি প্রদান করক যি শাস্তি ভারতবর্ষর তথা অন্য দেশের কারণে উদাহরণ হয় যে অন্য দেশতো হোক বা ভারততে হোক ধরক দর্শনের দরে কাম করবলে গেলে যাতে ধর্ষণ মনোবৃত্তি রখা মানুষের বুকু কপ হয় আমি সুখী হয়েছো আসলে যেহেতু অপরাধী দুজনক ধরেছে তার কারণে আমি সুখী হয়েছো কিন্তু আমি ন্যায় তেতিয়াহে পাম যেতিয়া এই অপরাধী দুজনে এই অভিযুক্ত দুজনে উচিত শাস্তি পাব